প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আবার এলাম তোমাদের সাথে। কি আমরা আজ এখন কি শিখব? একটি মজার একটি কবিতা আবৃত্তি করা শিখব। আমাদের কবিতাটির নাম মা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। মা এমন একটি কথা যা সবার চেনা। মা আমাদের কত আদর স্নেহ করে বড় করেছেন, আমরা কি সেই সব চিত্র দেখতে পাচ্ছি। প্রত্যেকের মায়ে কি সন্তানকে অনেক ভালোবাসেন, তাই না? আমরা এখন তাহলে কি কাজী নজরুল ইসলামের সেই মা কবিতাটি আবৃত্তি করি। মা, কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা, মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা মুখটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। চলো এবার আমরা কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। সুধা, সুধা অর্থ অমৃত, হেরিলে অর্থ দেখিলে, যাতনা অর্থ দুঃখ, জনম অর্থ জন্ম, অসহায় অর্থ সহায়হীন নিঃসঙ্গ। ফিরতি, ফিরতি অর্থ ফিরত বা খুঁজত। চাহনি, চাহনি অর্থ চেয়ে দেখা। আহা, আহা অর্থ দুঃখ, দুঃখ অর্থ দুঃখ। জুড়াই অর্থ কি শান্ত করে বা তৃপ্ত করে। শীতল কোল অর্থ কি শান্তির জায়গা। ভরাণ অর্থ পূর্ণ করা। এখন আমরা কি দেখতে পাচ্ছি? মা ছেলেকে কত যত্ন করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে, মা ছেলেমেয়ের সব খেয়াল রাখছে, মা কি ছেলেমেয়ের জন্য প্রার্থনা করছে। আমরা এখন কি কবিতাটির বাকি অংশটি আবৃত্তি করব। পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে, কত না আদরে কোলে তুলি নেবে মাতা। খাবার ধরিয়া মুখে সুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে। বলে মোর খোকা মনি হীরা মানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে। দিবানিশি ভাবনা কিসের ক্লেশ পাব না, কিসে সে মানুষ হব বড় হব কিসে। বুক ভরে ওঠে মার ছেলেরই গর্বে, তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। চলো এবার আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। যবে ছলে নাম মোর হীরামানিকের। যবে অর্থ যখন, ছলে অর্থ কৌশলে, নাম অর্থ নাম করা, মোর অর্থ আমার, হীরামানিকের অর্থ মহামূল্যবান। ভরে অর্থ পূর্ণ করে, দিবানিশি অর্থ দিন রাত, ভাবনা অর্থ নাম করা, ক্লেশ অর্থ দুঃখ কষ্ট, গর্বে, গর্বে অর্থ কি গর্বে, আশিসে মানে কি আশীর্বাদ বা দোয়া। এখন আমরা শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং কি নতুন বাক্য লিখি। মতন, সুধা, হেরিলে, পরাণ। তাহলে আমরা এখন কি অর্থগুলো বলবো আর কি নতুন বাক্য তৈরি করব। মতন অর্থ অনুরূপ বা মত।
মায়ের মতন আপন কেউ নেই। সুধা, সুধা অর্থ অমৃত। মায়ের কথা আমার কানে সুধার মতো লাগে। হেরিলে, হেরিলে অর্থ দেখিলে। মায়ের মুখ হেরিলে দুঃখ ঘুচে যায়। পরাণ অর্থ প্রাণ। রবীন্দ্রনাথের গানে পরাণ ঝুরিয়ে যায়। যাতনা, যাতনা অর্থ কষ্ট। সকল যাতনা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। চলো এবার বাকি শব্দগুলোর কি অর্থগুলো খুঁজে বের করি এবং বাক্য তৈরি করি। নিনু, নিনু অর্থ নিলাম। ছিনু অর্থ ছিলাম। সুধাবেন অর্থ জিজ্ঞাসা করবেন। সুহাগ অর্থ আদর বা স্নেহ। তাহলে চলো আমরা বাক্যগুলো বলে ফেলি। নিনু, মিনুর বোনকে কোলে নিনু। ছিনু, গতকাল আমি বাড়ি ছিনু। বাক, দুর্ঘটনায় দীপু বাক শক্তি হারিয়েছে। সুধাবেন, স্কুলে গেলে শিক্ষক সুধাবেন এতদিন স্কুলে আসনি কেন। সোহাগ, মায়ের সোহাগ অতুলনীয়। চলো এবার আমরা কি কবিতার একটি চরণ দেয়া আছে আর কি পরের চরণটি লিখে ফেলি। হেরিলে মায়ের মুখ ড্যাশ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ ড্যাশ, সকল যাতনা ভোলে ড্যাশ। আমাদের এই জায়গাগুলোতে কি হবে চলো আমরা ম্যাজিক করে পরের চরণটি নিয়ে আসি। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কি, সকল যাতনা ভোলে কি, কত না সুহাগে মাতা বুকটি ভরান। শিক্ষার্থীরা, এই কবিতাটি তোমাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো, তাই না? আমাদের তো সবারই মা আছে, মা আমাদের কত ভালোবাসেন। আমাদের জন্মের পর থেকে মা কত সেবা যত্ন করে আমাদের কি বড় করে তুলেছেন। আমরা কি সবাই মাকে অনেক অনেক ভালোবাসবো আর কি মায়ের সব কথা শুনে চলবো, শুনবো, তাই না? কি ঠিক আছে, আমরা তাহলে কি আমাদের কি নিজেদের মায়ের সম্পর্কে এরকম করে আমরা কি একটা গল্প লিখতে পারি? আবার আমরাও কি নতুন নতুন কবিতা লিখতে পারি? আমরা কি বাসায় সেগুলো চর্চা করব, ঠিক আছে? আর কি আমরা পরবর্তী ক্লাসে আসব আবারও অনেক মজার মজার কি নতুন নতুন পড়ালেখা নিয়ে। পড়া আমরা কি শুধু পড়ালেখা করি? না, আমরা তো অনেক ম্যাজিকও দেখাই, তাই না? হ্যাঁ, এরপর আমরা কি করব, আরও অনেক সুন্দর সুন্দর খেলাও করব। তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো। আজ কি আজ আমি এখানেই কি রেখে চলে যাচ্ছি।